আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ও এমওডিসি যে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক আগে প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু আবার প্রশ্ন করতে পারেন যে এই বিজ্ঞপ্তি নিয়ে কেন আমি এখন আলোচনা করছি এই কারণে যে অনেকেই জানে না এটার আবেদন কবে থেকে শুরু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। তো এই বিজ্ঞপ্তির আবেদনটা কিন্তু 12 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখনই কিন্তু ভিডিওটি যখন দেখছেন তখনই কিন্তু আবেদনটা করতে পারবেন। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু অনেকে জানেন যে শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আপনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততার বিষয়ে রয়েছে শাখার নাম, শিক্ষাগত যোগ্যতা ডিই, ইউসি, সিম অ্যান্ড কমিউনিকেশন ও টেকনিক্যাল। এখানে কিন্তু এই শাখাতে শুধুমাত্র পুরুষ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল বিজ্ঞান বিভাগে জিপিএ 3.50 পেয়ে কিন্তু আপনি উত্তীর্ণ যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল পুরুষ মহিলা, মেডিকেল শাখাতে কিন্তু পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনি জীব বিজ্ঞান সহ এসএসসি সমমান সিজিপিএ দেখতে পাচ্ছেন, জিপিএ তে কিন্তু আপনি 3.50 অর্থাৎ 3.5 পেলে কিন্তু আবেদন করতে পারবেন বিজ্ঞান শাখা থেকে, এবং আপনার কিন্তু জীব বিজ্ঞান থাকতেই হবে অবশ্যই। তারপর দেখেন পেট্রোলম্যান, কোক, স্টুয়ার্ড ও এমওডিসি, নো, পুরুষ, রাইটার ও স্টোর, পুরুষ ও মহিলা, এখানে কিন্তু আপনারা সকল শাখা থেকে আবেদন করতে পারবেন। এবং আপনার পয়েন্ট যদি আপনি দেখতে পাচ্ছেন 2.50 অর্থাৎ 2.5 যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি এর ক্ষেত্রে এসএসসি বা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3.00 অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি এর ক্ষেত্রে কিন্তু আপনি যদি এসএসসি তে দেখেন 3 পয়েন্ট পেয়ে যান তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং অন্য যে শাখাগুলো রয়েছে সেটা হচ্ছে কুক ও স্টুয়ার্ড এর ক্ষেত্রে এসএসসি বা সমমান ও মাদ্রাসা ও ভোকেশনাল ক্ষেত্রে কিন্তু আপনি 2.5 পেলে আবেদনটা করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন টোপাস, টোপাস কিন্তু এখানে পুরুষ নিয়োগ করা হবে এবং এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। এ হচ্ছে মূল পদগুলো। এরপর রাখেন শারীরিক যোগ্যতা, ন্যূনতম যে যোগ্যতা গুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে সেগুলো হচ্ছে সিমানের ক্ষেত্রে উচ্চতার বিষয়টি দেখেন 5 ফিট 6 ইঞ্চি, এবং পেট্রোল মানে দেখতে পাচ্ছেন 5 ফিট 8 ইঞ্চি, অন্যান্য শাখার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 5 ফিট 2 ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এমওডিসি নো পুরুষ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। বুকের মাপ দেখেন পুরুষের ক্ষেত্রে 30.2 অর্থাৎ 30 ইঞ্চি আপনার স্বাভাবিক অবস্থা এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনার 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। বয়স দেখতে পাচ্ছেন ওজন, বয়স উচ্চতা অনুযায়ী অর্থাৎ আপনার যদি উচ্চতা বেশি হয় আপনার ওজন একটু বেশি হবে এটা স্বাভাবিক, এবং চোখের দৃষ্টি সবারই কিন্তু 6/6 হলে আবেদনটা করতে পারবেন। শর্তাবলীর বিষয় দেখতে পাচ্ছেন অন্যান্য সকল পদবীর জন্য দেখেন বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক অর্থাৎ আপনি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, 7-8 জানা অত্যাবশ্যক, অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়, বয়স 1 জানুয়ারি 2024 তারিখে নাবিক ও মহিলা নাবিক 17 থেকে 20 বছর, এমওডিসি 17 থেকে 22 বছর, বয়সের ক্ষেত্রে কিন্তু আপনার এফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনি কিন্তু অর্থাৎ আপনার বয়স যদি 1 জানুয়ারি 2024 তারিখে 17 থেকে 20 বছর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর নাবিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এমওডিসি যে পদটা রয়েছে শুধু এক্ষেত্রে 17 থেকে 22 বছর পর্যন্ত আপনি আবেদনটা করতে পারবেন। অযোগ্যতা, বাংলাদেশ বা অন্য কোনো প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত, বহিষ্কৃত, দ্বৈত নাগরিকত্ব, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন 5-এ দেখেন প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত, কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু এখানে বড় রয়েছে আপনি একটু দেখে নেবেন। আর মূল যে বিষয়টা আপনি কোন কোন জেলা থেকে আপনার কতগুলো পোস্ট রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন এখানে সমস্ত পোস্ট রয়েছে, আপনার জেলা অনুযায়ী কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন, আপনার জেলা কোন পোস্টে বেশি পদ রয়েছে সেখানে কিন্তু আপনি ইচ্ছা মতো আবেদনটা করতে পারবেন। শ্রমিক নংশয় দেখতে পাচ্ছেন আবেদনপত্র সংগ্রহ ও পূরণ, সেইলর পদে আবেদনকারী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে www.joinnavy.navy.mil.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে আবেদন লিঙ্ক ও সার্কুলার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, আপনার চাইলে অতি সহজে কিন্তু আপনারা ওখান থেকে আবেদনটা করতে পারবেন। এবং প্রতিটা পদের জন্য কিন্তু আপনার সমস্ত সার্ভিস চার্জ সহ আপনার পরীক্ষার ফি বাবদ কেটে নেওয়া হবে 200 টাকা, এখানে দেখতেই পাচ্ছেন।
নিচে আরো কিছু কথা বলেছে দেখতে পাচ্ছেন, হুঁশিয়ারি অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি এখানের জন্য কিন্তু আপনি চাকরির জন্য কারোর সাথে লেনদেন করবেন না, এগুলো কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছে না, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এখন আপনারা নিচে দেখেন যে অনলাইনে আবেদনের তারিখ, অনলাইনে আবেদনের তারিখটা দেখতে পাচ্ছেন 12 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এটা শেষ হবে 12 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদনটা শুরু হয়ে গেছে। যারা নবায়নতে যোগ দিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই বিজ্ঞপ্তিটা আবেদনটা করবেন এবং আপনাদের জেলা কোটা অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটা করবেন। তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে আলোচনা করছে, যদিও পূর্বেই এই বিজ্ঞপ্তিটা অনেকে আলোচনা করেছে, তারপর আমি আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।